এই দেখেন বন্ধুরা, আমাদের গাছের কাঁঠাল কাটছে। এই দেখেন আমার ছোট ছেলে কাটছে, মেজ ছেলেটা ধরছে। এই দেখেন, দেখেছেন? এই দেখেন কাঁঠালটা, এই কষ্টা ঝরা, ওইদিকে কষ্টা ঝরা। আপনাদের আজ আপনাদের রান্না দেখাবো, এই চোরটা রান্না আপনাদের দেখাবো। স্বাদ আসে না, দেখেন কি করে কাটি। শর্টকাটে কেটে দেবো, দেখেন আপনাদের কী করতেই হবে না। দেখেন হয়ে গেল, এবার এটা করবো, ব্যাস এটা ফেলে দিলাম। এইভাবে আমি কেটে নিচ্ছি। এ দেখেন বন্ধুরা, এই যে সিদ্ধ বসিয়েছি ইঁচড়টা, একটু লবণ দিয়ে দিয়েছে, এই যে লবণ দিয়ে দিলাম। এটা এখন ইঁচড়টাকে সিদ্ধ করবো। আর দেখেন কি মশলা দিচ্ছি, কটা শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, দুটো রসুন, একটা পেঁয়াজ, জয়িত্রী, এ দেখেন এই গোলমরিচ, আর এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর জিরে, আর ধনে, এই কটা আমি বেটে নেবো। তারপরে আপনাদের আবার দেখাচ্ছি রান্না। এই দেখেন বন্ধুরা, এই যে এই চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করবো। এই দেখেন এই যে চিংড়ি, বড় বড় চিংড়ি, এখানে আধা কিলো চিংড়ি আছে, না আধা কিলো চিংড়ি আছে। এই দেখেন সর্ষের তেল দিয়ে নিচ্ছি, বেশি তেল দিতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট একটা ফ্যাং এনেছে। মাছ কটা একটু ভেজে নি, চিংড়ি মাছ খুব কড়া ভাজে দিতে নেই, ওর গায়ের একটা যে টেস্ট আছে ওইটা অল্প ভাজা দিলে লাগে। একটা ঠ্যাং এনেছি, এমন মাছ ভাজা খাবি? এনে তোরটা নে, বাটি দে একটা, প্লেট দেনে বাটি দে। দেখেন কটা জিরে দিয়ে দিচ্ছি, আগে শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়েছি মাছ ভাজার সময়, এখন কটা জিরে দিয়ে দিলাম। এ দেখেন আলু রয়েছে, আলুটা দিয়ে দেবো। তার আগে আমি কটা পেঁয়াজ কুচনে দিয়ে দিচ্ছি, এবারে আলু কটা দিয়ে দেবো। এ দেখেন এই যে সেই মশলাটা দেখালাম আপনাদের, ওটা ঢেলে দেবো। একটা জয়িত্রী দেবো, মশলাটা একটু ভেজে নিই,
দেখুন মশলাটা আদা আদা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুসারে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই দেখেন, এই যে সিদ্ধ করেছি যে ইঁচড়গুলো, ওইগুলো আমি এই যে উঠিয়ে নিয়েছি, এই যে এই দেখেন উঠিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। টমেটো দিইনি, টমেটো কিন্তু আমি পরে দেবো। এই দেখেন এবার এই মশলাটা, মশলাটার মধ্যে এটা মশলা আদা ভেজে নিয়েছি, কিন্তু আপনারা আদা ভেজে নেবেন। এবার ইঁচড়টা বড়িয়া করে কষে নেব, ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই দেখেন ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, এই যে আমার ইঁচড়টা হয়ে গেছে, এই দেখেন ইঁচড়টা আমার হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে। এখন এই দেখেন এর মধ্যে আমি টমেটো কুচি নিয়ে দিয়ে দিচ্ছি, যে টমেটো কুচিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ইঁচড়টা ভালো করে ভেজে নেবেন, কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু স্বাদ লাগবে না, এই জন্য আমি টমেটোটা পরে দিলাম যে ইঁচড়টা ভালো করে সেদ্ধ। দেখেন এই যে আমি, দেখেন এই যে গরম জল দিচ্ছি, দেখেন গরম জল দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাছও দিয়ে দেবো, মাছে অনেকটা চিংড়ি মাছের তেল রয়েছে, ওইটাও ঢেলে দিচ্ছি। এবার এবার আমি 10 মিনিট ইঁচড়টাকে ঢেকে দেবো, ঢাকার পরে আপনাদের কাছে আবার আমি আসছি। এই দেখেন বন্ধুরা, এবার 10 মিনিট পরে আমি উঠিয়ে দেখছি কি হয়েছে। এখন এর মধ্যে আমি এই যে গরম মশলা দিয়ে দেবো, কুচানো ধনের পাতা দিয়ে দেবো। এবার আমি আর 5 মিনিট মতো ঢেকে দিই, 5 মিনিট মতো ঢেকে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা, একটু অল্প একটু চিনি দিয়ে দেবো, দেখি তরকারিটা কেমন হয়েছে। দেখুন সব গলে গেছে, দেখুন ইঁচড়ও গলে গেছে, সব গলে গেছে। দেখি ঢেলে দেখাচ্ছি, দেখেন মাছ দেখেন। তরকারিটা এইভাবে রান্না করে খাবেন, খাওয়ার পরে আবার আমাকে জানাবেন। এই দেখেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা, অনেক সুন্দর হয়েছে। বাপি দেখ তো খেয়ে কেমন হয়েছে সবজি, মাছ ভাজাটা, তারপরে হেলান্ত শাক, তারপরে এই যে চিংড়ি মাছটা, খেয়ে দেখ তো কেমন হয়েছে।
খুব দারুণ, খুব ভালো হয়েছে। আর ওই চিংড়ি ওই মাছটা দিয়ে লঙ্কা ভাজা এক গাল ভাত নিবি, আর দুটো মাছ গালে নে, আর একটা লঙ্কা চাবিয়ে খা, দেখ চিবিয়ে খা, খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে না? আর এইটা দেখ তো এই চোরটা কেমন হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে না? হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আপনার নেক্সট ভিডিও দেখা হবে, খুব ভালো। আপনিও খান, বানায়।